আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 26টি কিবোর্ড শর্টকাট শেয়ার করব যে 26টি কিবোর্ড শর্টকাট আপনার কম্পিউটারের কাজের গতিকে আরও বেশি বৃদ্ধি করবে এবং এই 26টি কিবোর্ড শর্টকাট মনে রাখা খুবই সহজ কারণ এই 26টি কিবোর্ড শর্টকাট ইংরেজি লেটার এ থেকে শুরু করে জেড পর্যন্ত সকল লেটারের সাথে কন্ট্রোল কির কম্বিনেশন করেই তৈরি করা হয়েছে যেমন ধরুন কন্ট্রোল সি দিয়ে কীভাবে কপি করবেন কন্ট্রোল ভি দিয়ে কীভাবে পেস্ট করবেন তেমনই কন্ট্রোল কিউতে কী হবে কন্ট্রোল প্লাস আরতে কী হবে কন্ট্রোল প্লাস এলতে কী হবে কন্ট্রোল প্লাস ডাব্লিউতে কী হবে এমনই এ থেকে শুরু করে জেড পর্যন্ত কন্ট্রোল কির সাথে কম্বিনেশন করে তৈরি করা 26টি কিবোর্ড শর্টকাট আপনারা এই ভিডিওতেই জানতে পারবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি কম্পিউটারের স্ক্রিনে চলে যাই এবং এই 26টি কিবোর্ড শর্টকাটের বিস্তারিত দেখে আসি এখন আমরা যে কিবোর্ড শর্টকাটগুলো দেখব সে কিবোর্ড শর্টকাটগুলো আমি এখানে এ থেকে শুরু করে জেড পর্যন্ত সবগুলো নোট করে রেখেছি এবং এখানে প্রত্যেকটা আমরা বিস্তারিত দেখব যেমন প্রথমটা দেখুন কন্ট্রোল প্লাস এ আপনি যদি একসাথে প্রেস করেন তাহলে আপনার ওয়ার্ড ডকুমেন্টে যে ডেটাগুলো থাকবে সবগুলো একসাথে সিলেক্ট হবে যেটাকে অল সিলেক্ট বলা হয় অর্থাৎ আমার ওয়ার্ডে যতগুলো লেখা আছে সব লেখাই সিলেক্ট হবে তো সেটা দেখার জন্য আমি এখান থেকে কিবোর্ডটা নিয়ে আসি তাহলে আপনাদের সুবিধা হবে তো আপনার ডকুমেন্টে সমস্ত ডেটাগুলো সিলেক্ট করার জন্য আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে এরপর এ প্রেস করতে হবে তাহলে দেখবেন যে আপনার ডকুমেন্টে যতগুলো টেক্সট থাকবে বা যত ডকুমেন্টে যত ডেটা থাকবে সব ডেটাগুলো সিলেক্ট হয়ে যাবে তো আপনি যদি ম্যানুয়ালি একটা একটা করে সিলেক্ট করতে যান সেক্ষেত্রে আপনার অনেক সময় নষ্ট হবে আপনি কিবোর্ড শর্টকাট ব্যবহার করে এটা খুব সহজে সিলেক্ট করতে পারবেন তো আমরা কন্ট্রোল এর কাজটা দেখে নিলাম এটা আমরা এখান থেকে রেড কালার করে দেই তাহলে আমাদের সুবিধা হবে এরপর দুই নম্বরে যেটা দেখব কন্ট্রোল প্লাস বি যেটার কাজ হলো টেক্সটকে বোল্ড করা তো এটা যদি আমরা একটু প্র্যাকটিক্যালে দেখি যে এখানে যে কোনো টেক্সটকে আপনি সিলেক্ট করে এরপর আপনি কন্ট্রোল এবং বি যদি একসাথে প্রেস করেন তাহলে দেখতে পাবেন যে আপনার সিলেক্ট করা এরিয়াটা বোল্ড হয়ে যাবে তো আমি এখানে কিবোর্ডটা নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে কন্ট্রোল এবং বি একসাথে আপনারা প্রেস করবেন তাহলে আপনার যে ওয়ার্ডটা সিলেক্ট থাকবে সে ওয়ার্ডটা বোল্ড হয়ে যাবে তো এটা শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ডে না আপনি এক্সেল পাওয়ার পয়েন্ট এবং অন্য অন্য যে কোনো সফটওয়্যারে এই সেম কিবোর্ড শর্টকাটগুলো অ্যাপ্লাই করতে পারবেন তো আমরা কন্ট্রোল প্লাস বির কাজ দেখে নিলাম এরপর দেখব কন্ট্রোল সি তো এই কন্ট্রোল সির কাজ আমরা অনেকেই জানি যে এটা শুধুমাত্র কপি করার জন্য ব্যবহার করা হয় তো আপনি যে কোনো টেক্সটকে সিলেক্ট করে সেটা যদি কপি করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল সি কিবোর্ড থেকে প্রেস করবেন তো যেমন ধরুন আমি এখানে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আপনি কিবোর্ড থেকে এমন কন্ট্রোল এবং সি যদি একসাথে প্রেস করেন তাহলে এই ডেটাটা কপি হবে এবং আপনি যেখানে এসে সেখানে পেস্ট করতে পারবেন তো পেস্ট করার কিবোর্ড শর্টকাট হচ্ছে যে কন্ট্রোল প্লাস ভি আপনাকে কিবোর্ডের কন্ট্রোলটা চেপে ধরতে হবে এবং সাথে সাথে একই সাথে ভিটাও প্রেস করতে হবে তাহলে দেখতে পাবেন যে আপনার কপি করা টেক্সটটা পেস্ট হয়ে যাবে তো আমরা কন্ট্রোল সির কাজটা দেখলাম এরপর দেখব কন্ট্রোল ডি কন্ট্রোল ডির কাজ হচ্ছে ফন্ট কাস্টমাইজ করা আপনি যে প্যারাগ্রাফটা সিলেক্ট করে রাখবেন সে প্যারাগ্রাফের ফন্টটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন যেমন ধরুন যে এটা আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এবং ডি আমরা প্রেস করলাম একসাথে প্রেস করার পর আপনারা এমন একটা পপ আপ বা ডায়ালগ বক্স দেখতে পাবেন যে ডায়ালগ বক্সের ভিতরে অনেক রকম কাজ আছে যেগুলো আপনারা একটা একটা করে দেখবেন আমি যদি প্রত্যেকটা দেখাই দিতে যাই সেক্ষেত্রে ভিডিওর লেন্থটা অনেক বৃদ্ধি পেয়ে যাবে আর আপনারা যদি চান যে কন্ট্রোল ডির উপরে আমি নতুন করে আরেকটা ভিডিও তৈরি করি সেক্ষেত্রে আমাকে কমেন্টস করে জানাবেন আমি কন্ট্রোল ডির উপরে বিস্তারিত একটা ভিডিও আপনাদেরকে তৈরি করে দিব তো এটা নিয়ে আমি আর কথা বললাম না এটার কাজ হচ্ছে যে আপনার প্যারাগ্রাফকে কাস্টমাইজ করার জন্য যেমন দেখুন আমি একটু যদি দেখিয়ে দিই এখানে স্পেসিফিকটা একটু কমায় দেই যে এক্সপ্যান্ডেড তাহলে দেখতে পাবেন যে এখানে আপনি যে আগেটা সিলেক্ট করেছিলেন সেটার গ্যাপ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে তো এভাবে আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে প্যারাগ্রাফকে কাস্টমাইজ করতে পারবেন তো কন্ট্রোল ডির কাজ আমরা দেখলাম এরপর দেখবো যে কন্ট্রোল ই কন্ট্রোল ইর কাজ হচ্ছে টেক্সট সেন্টার অ্যালাইন করা তো এটা দেখার জন্য আমরা যদি একটু নিচে আসি তাহলে এখানে একটা বক্স দেখতে পাবেন
এই বক্সের ভিতরে দেখতে পাচ্ছেন যে টেক্সট গুলো আছে সবগুলো লেফট অ্যালাইন করা আছে। তো এটা যদি আপনি পুরাটা সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ই একসাথে প্রেস করেন, তাহলে দেখতে পাবেন যে এই টেক্সট গুলো বক্সের ভিতরে সেন্টার অর্থাৎ মাঝখান বরাবর অ্যালাইন হয়ে যাবে, অর্থাৎ মিডিল বরাবর অ্যালাইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল ই প্রেস করার কারণে এটা মিডিল অ্যালাইন হয়েছে। আপনাকে অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে যে কন্ট্রোল প্রেস করে ধরে রেখে তারপর আপনাকে ই প্রেস করতে হবে। এরপর আবার যদি আপনি কন্ট্রোল প্রেস করে ই প্রেস করেন তাহলে এটা পূর্বের অবস্থায় চলে যাবে। তো কন্ট্রোল ইর কাজ হলো যে একটা টেক্সটকে সেন্টার অ্যালাইন করা। এরপর যেটা দেখবো যে কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ এর কাজ হলো যে টেক্সটকে ফাইন্ড করা। যেমন ধরুন যে আমি এখানে যে টেক্সট গুলো আছে এর ভিতরে কোথায় লরেম লেখা আছে সেটা আমি ফাইন্ড করতে চাই, তো তার জন্য আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এফ প্রেস করি তাহলে বাম সাইডে এমন একটা নেভিগেশন বার দেখতে পাবেন যেখানে এখানে ফাইন্ড করার জন্য আপনাকে কিছু লিখতে হবে। তো এখানে আমি লিখলাম লরেম। লরেম লেখার পর এখান থেকে যদি কিবোর্ডে এন্টার প্রেস করেন তাহলে দেখতে পাবেন যে আপনার কম্পিউটারের এই ডকুমেন্টের ভিতরে কোথায় কোথায় লরেম লেখাটা আছে এবং সেটা এমন মার্ক আকারে আপনার সামনে শো করবে, তো সেটা আপনি খুব সহজে ফাইন্ড করতে পারবেন। তো আপনি যদি ম্যানুয়ালি লরেম খুঁজতে যান সেক্ষেত্রে আপনাকে এখানে প্রত্যেকটা লাইন স্টেপ বাই স্টেপ পড়তে হবে এবং দেখতে হবে যে কোথায় লরেম আছে। তো এই ফাইন্ডটা খুবই কাজে দিবে যখন আপনি কোনো ওয়ার্ডকে স্পেসিফিকভাবে খুঁজে বের করতে যাবেন তখন। তো আমরা জানলাম যে কন্ট্রোল এফ এর কাজ হচ্ছে যে টেক্সটকে ফাইন্ড করা। এরপর দেখবো যে কন্ট্রোল জি, কন্ট্রোল জির কাজটা খুবই ইউজফুল, যেটা হচ্ছে যে আপনি একসাথে একটা ডকুমেন্টের 10 থেকে 12টা পেজ নিয়ে কাজ করছেন, এখন হঠাৎ করে আপনার দরকার যে 5 নম্বর পেজে কাজ করা বা 10 নম্বর পেজে কাজ করা বা 40 নম্বর পেজে কাজ করা। তো যখন আপনি এরকম একাধিক পেজে কাজ করবেন তখন এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য আপনি যদি এমন হুইল ঘোরাতে থাকেন তো এক পেজ থেকে আরেক পেজে যেতে অনেক বেশি সময়ের প্রয়োজন হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আমার 12টা পেজ আছে যেখানে আমি এখন বর্তমানে 2 নম্বর পেজে আছি। তো আমি এখান থেকে যদি সুইচ করে 7 নম্বর পেজে যেতে চাই সেক্ষেত্রে কিবোর্ড শর্টকাট হচ্ছে যে আপনাকে কন্ট্রোল এবং জি একসাথে প্রেস করতে হবে। প্রেস করার পর এখানে দেখেন যে বাম সাইডে বেশ কিছু অপশন আছে যেখানে পেজ সেকশন লাইন এবং আরো অনেকগুলো অপশন আছে যেগুলো আপনারা অ্যাপ্লাই করে করে দেখবেন। এখন এখান থেকে যদি আপনি পেজে সুইচ করতে চান, যেমন আমি এখানে 7 নম্বর পেজে সুইচ করতে চাই, সেক্ষেত্রে এখানে কিবোর্ড থেকে 7 প্রেস করে দেন গো টু তে দিলে অটোমেটিক এটা 7 নম্বর পেজে চলে যাবে। যেমন এখানে দেখেন যে 2 নম্বর পেজে আছে, এখন আমি এখান থেকে গো টু দিলাম। গো টু দেওয়ার পর এখান থেকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর এখানে দেখতে পাবেন যে 7 নম্বর পেজে আপনার কার্সারটা সুইচ করবে। তো এছাড়াও আপনারা লাইন আকারেও সুইচ করতে পারেন, যেমন কন্ট্রোল প্লাস জি যদি একসাথে প্রেস করেন এরপর এখান থেকে লাইনটা সিলেক্ট করে দেন এখানে আপনি 10 নম্বর লাইনে যেতে চান, তো কিবোর্ড থেকে 10 নম্বর লাইন এখানে দিয়ে দেন। 10 নম্বর লাইনটা দেওয়ার পর এখান থেকে গো টু তে দিয়ে দেন, দেওয়ার পর জাস্ট এখান থেকে ক্লোজ করে দেন। তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে 10 নম্বর লাইনে আপনার কার্সারটা অটোমেটিক চলে আসছে। তো এটা কন্ট্রোল জি খুবই হেল্পফুল যে আপনার যে কোনো লাইনে বা যে কোনো পেজে খুব দ্রুত সুইচ করার জন্য। তো আমরা কন্ট্রোল জির কাজও জেনে নিলাম ইতিমধ্যে, এখন দেখব যে কন্ট্রোল এইচ এর কাজ। তো কন্ট্রোল এইচ এর কাজটা আরো ইন্টারেস্টিং। আপনি যখন একটা ডকুমেন্ট তৈরি করেন সে ডকুমেন্টটা ধরুন যে পুরো ডকুমেন্টে অরেঞ্জ লেখা আছে, এখন অরেঞ্জের পরিবর্তে আপনি এফ এল লিখতে চান, যেমন দেখুন যে আমার এখানে যে এই ডকুমেন্টের যেখানে যেখানে লরেম লেখা আছে লরেমের পরিবর্তে সেখানে সেখানে আবদুল্লাহ নামটা শো করবে। তো তার জন্য আমি এখান থেকে কন্ট্রোল প্লাস এইচ একসাথে প্রেস করলাম। প্রেস করার পর এখানে দেখেন যে আমার যে ওয়ার্ডটা ফাইন্ড করতে চাই সেটা আমি লিখে দিলাম যে লরেম। তো এখানে আপনি যে ওয়ার্ডটা ফাইন্ড করতে চান সে ওয়ার্ডটা লিখে এরপর এখান থেকে ফাইন্ড নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লরেম আছে। এখন লরেমের পরিবর্তে আপনি যদি কোনো নাম দিতে চান সেটা এখানে টাইপ করে দিতে পারবেন। তো এখানে দেখেন যে ফাইন্ড ওয়ার্ড যেটা আপনি খুঁজতেছেন আর রিপ্লেস উইথ যেটার সাথে আপনি রিপ্লেস করতে চান। তো আমি রিপ্লেস করতে চাই আমার নামের সাথে, সেক্ষেত্রে আমি এখানে আবদুল্লাহ দিয়ে দিলাম।
অনেক সময় দেখা যায় যে আপনারা একটা ডকুমেন্টের সব জায়গায় ওয়ারেন্স লিখেছেন, এখন সেই ওয়ারেন্সের পরিবর্তে আপনারা অ্যাপেল লিখতে চান, সেক্ষেত্রে এখানে ওয়ারেন্স লিখবেন এবং এখানে অ্যাপেল লিখবেন। তো এখানে যেহেতু আমি আবদুল্লাহ লিখেছি, একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে লরেমের পরিবর্তে আমি যখনই রিপ্লেস দিয়ে দিব তখন এখানে আবদুল্লাহ হয়ে যাবে। তো এভাবে আপনারা ফাইন্ড নেক্সটে যে আবার দেখতে পাচ্ছেন এখানে লরেম আছে, এটা যদি আমি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে রিপ্লেস দিতে পারি, রিপ্লেস দিলে এটা আবদুল্লাহ হয়ে যাবে। তো এভাবে খুব সহজে আপনারা 10 পেজ 12 পেজ যত বড়ই ডকুমেন্ট হোক না কেন, সব ডকুমেন্টের একটা ওয়ার্ডকে রিপ্লেস করে একটা ওয়ার্ড দিতে পারবেন এই Ctrl+h এর মাধ্যমে। তো এখান থেকে আপনারা রিপ্লেস ওয়াল দিলে আপনার এই পুরা ডকুমেন্টে যতগুলা লরেম লেখা আছে সব লরেমের পরিবর্তে একসাথে আবদুল্লাহ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াল ডান, উই মেড 44 রিপ্লেসমেন্টস। তো এখানে দেখতে পাচ্ছেন যে 44টা লরেম লেখা ছিল, যে 44টা লরেমের পরিবর্তে এখানে 44 জায়গায় আবদুল্লাহ লেখা হয়েছে। তো ব্যাস আপনি এখান থেকে ওকে করে দেন, ওকে করে এটা ক্লোজ করে দেন। তাহলে এই পুরো ডকুমেন্টে যেখানে যেখানে লরেম লেখা ছিল সব জায়গায় আবদুল্লাহ লেখা রিপ্লেস হয়েছে। তো আমরা জানতে পারলাম যে Ctrl+h এর কাজ হচ্ছে যে টেক্সটকে রিপ্লেস করা। এরপর যেটা দেখবো যে Ctrl+i, এটা খুবই সিম্পল একটা বিষয় যে যে কোনো টেক্সট কে ইটালিকে কনভার্ট করার জন্য Ctrl+i ব্যবহার করা হয়। যেমন ধরুন যে আমি এই লাইনটাকে এখান থেকে ইটালিক করতে চাই, একটু বাঁকা করতে চাই, সেক্ষেত্রে কিবোর্ড শর্টকাট হলো কন্ট্রোল প্রেস করে ধরে সাথে সাথে আই প্রেস করতে হবে। তাহলে দেখতে পাবেন যে যে টেক্সটটাকে আপনারা সিলেক্ট করবেন সেই টেক্সটটা ইটালিক হয়ে যাবে। তো যে কোনো টেক্সট কে ইটালিক করার জন্য কিবোর্ড শর্টকাট হলো Ctrl+i। এরপর দেখবো Ctrl+j। Ctrl+j এর কাজটা অনেকটা ইউজফুল, যেমন যে কোনো ওয়ার্ড কে জাস্টিফাই করার জন্য। যেমন এই যে একটা প্যারাগ্রাফ আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে পুরো প্যারাগ্রাফটা ডান দিকে ভাঙা ভাঙা আকারে আছে, যেটাকে আমরা চাই যে পুরো প্যারাগ্রাফটা সুন্দরভাবে জাস্টিফাই হয়ে থাক। যেমন এইখানে ডান দিকে এত ফাঁকা থাকবে না, বাম দিকে ফাঁকা থাকবে না, সবগুলো সুন্দর অ্যালাইন হয়ে যাবে। তো এটা করার জন্য আপনাকে কিবোর্ড থেকে Ctrl+j প্রেস করতে হবে। প্রেস করে দেখতে পাবেন যে ডান দিকের যে কম বেশি গ্যাপ ছিল সেটা অ্যাটাচড হয়ে, অ্যাডজাস্ট হয়ে একটা সুন্দর শেপে চলে আসছে। তো সাধারণত কোনো ডকুমেন্ট লেখার পর আমরা Ctrl+j দিয়ে জাস্টিফাই করে তারপরে প্রিন্ট দিই, কারণ জাস্টিফাই না করলে ওয়ার্ডে লেখার সৌন্দর্যটা থাকে না। এজন্য অবশ্যই যে কোনো ওয়ার্ড প্রিন্ট দেওয়ার পূর্বে সেটাকে জাস্টিফাই করে তারপরে প্রিন্ট দিতে হয়। তো আমরা Ctrl+j এর কাজটাও দেখে নিলাম। এরপর যেটা দেখবো যে Ctrl+k এর কাজ। Ctrl+k এর কাজটা হচ্ছে যে হাইপার লিঙ্ক অ্যাড করা। তো হাইপার লিঙ্ক অ্যাড করার বিষয়টা যদি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি, যেমন ধরুন যে আপনি একটা প্যারাগ্রাফ লিখেছেন যেখানে আপনি বলছেন যে ইউ ক্যান ভিজিট মাই ইউটিউব চ্যানেল ইফ ইউ ওয়ান্ট। তো এখানে যে লিখছেন যে ইউ ক্যান ভিজিট মাই ইউটিউব চ্যানেল ইফ ইউ ওয়ান্ট, তো মাই ইউটিউব চ্যানেল এখানে যদি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা অ্যাড করে দিতে চান সেটা দিতে পারবেন। সেটা করার জন্য আপনি যে টেক্সটের উপরে আপনার লিঙ্কটা দিতে চান সে টেক্সটটা এমনভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে Ctrl+k আপনারা প্রেস করবেন। প্রেস করলে দেখবেন যে এমন একটা পপ আপ উইন্ডো আপনার সামনে ওপেন হবে, এবং এখানে বেশ কিছু ফিচার আছে যেগুলো নিয়ে কথা বলতে গেলে ভিডিওর লেন্থটা অনেক বেশি বৃদ্ধি পাবে, যার জন্য আমি সবগুলো নিয়ে কথা বলবো না। এখান থেকে শুধুমাত্র ব্রাউজড পেজ এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাড্রেসের এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিবেন। যেমন আমি যদি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিই www.youtube.com/aseriestechbt, জাস্ট এটা লিখে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে লিখে ওকেতে ক্লিক করে দিবেন। তো এখানে শুধু ইউটিউব চ্যানেলের লিঙ্ক না, আপনি যে কোনো ওয়েবসাইটের লিঙ্কও দিতে পারেন, এমনকি আপনার কোনো ডকুমেন্টের লিঙ্কও দিতে পারেন, কোনো ড্রাইভের লিঙ্কও দিতে পারেন, দিয়ে জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করবেন। আর আপনারা যদি চান যে আমি এই হাইপার লিঙ্কের উপরে বিস্তারিত একটা ভিডিও তৈরি করি, তাহলে আমার অবশ্যই কমেন্টস করে আপনারা জানাবেন, আমি পরবর্তীতে এই বিষয়ের উপরে একটা বিস্তারিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এটা লিঙ্কটা দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে লেখাটা একটু ব্লু কালার হয়েছে। এখন এখানে যখনই মাউস পয়েন্টার নিয়ে আসা হবে তখন দেখবেন যে একটা লিঙ্ক শো করবে এবং লিঙ্কের উপরে আপনার অ্যাড্রেসটা শো করবে। তো এই হাইপার লিঙ্কটা তখনই কাজ করবে যখন আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে রাখবেন। ধরে রাখার পর আপনি যখন মাউস পয়েন্টারটা এর উপরে নিয়ে আসবেন তখন দেখবেন যে একটা হ্যান্ড আইকন চলে আসবে।
এবং তখনই এটাতে ক্লিক করলে আপনার এই ওয়েবসাইটে নিয়ে যাবে যে ওয়েবসাইটটা আপনি এখানে ইনক্লুড করেছেন। তো দেখতে পাচ্ছেন যে একটা ওয়েবসাইট চলে আসছে যেটা আমারই ইউটিউব চ্যানেলের লিঙ্ক। এভাবে আপনারা ওয়ার্ডে যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক হাইপার লিঙ্ক আকারে অ্যাড করে দিতে পারবেন, যেটার মাধ্যমে আপনারা যে কোনো ওয়েবসাইটকে খুব সহজে শেয়ার করতে পারবেন। তো এটা গেল কন্ট্রোল কে এর কাজ, আমরা কন্ট্রোল কে এর কাজ ইতিমধ্যে দেখে নিলাম। এরপর যেটা দেখবো যে কন্ট্রোল এল এর কাজ। কন্ট্রোল এল এর কাজ হচ্ছে যে টেক্সট কে লেফট অ্যালাইন করার জন্য। তো এটা যদি আমরা একটু ক্লিয়ার বুঝতে চাই সেক্ষেত্রে আমাদের এই টেবিলটা খুবই হেল্প করবে। আমরা এই টেবিলের পুরো টেক্সটটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে এগুলো অলরেডি লেফট অ্যালাইন করা আছে। তো আমরা এটাকে একটু রাইট অ্যালাইন করে নেই। রাইট অ্যালাইন করে নিলে তো দেখতে পাচ্ছেন যে এই টেবিলের সমস্ত টেক্সট গুলো রাইট অ্যালাইন করা আছে। তো এখন যদি আপনি কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এল অ্যাপ্লাই করেন তাহলে দেখতে পাবেন যে এই টেক্সট গুলো সবগুলো লেফট অ্যালাইন হয়ে যাবে। তো সেটা করার জন্য আমরা এখান থেকে কন্ট্রোল প্রেস করলাম এবং সাথে সাথে আমরা এল প্রেস করলাম, তাহলে দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল এল প্রেস করার কারণে টেক্সট গুলো লেফট অ্যালাইন হয়ে গেল। তো আমরা কন্ট্রোল এল এর কাজও জেনে নিলাম। কন্ট্রোল এল এর কাজ হচ্ছে যে টেক্সট কে লেফট অ্যালাইন করা। এরপর যেটা দেখবো যে কন্ট্রোল এম। কন্ট্রোল এম এর কাজ হচ্ছে যে ইনডেন্ট প্যারাগ্রাফ। ইনডেন্ট প্যারাগ্রাফটা কি? তো আমরা যদি কন্ট্রোল এম এর কাজটা দেখতে চাই, যেমন ধরুন যে এই একটা প্যারাগ্রাফ লেখা আছে যেখানে আমি চাই যে প্রথম প্যারাটাকে ডান দিকে মুভ করাতে, তো সেজন্য আমরা এখানে কার্সার রাখলাম। কার্সার রাখার পর যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এম প্রেস করা হয় তাহলে দেখতে পাবেন যে এই প্যারাটা ডান দিকে মুভ করবে, কিন্তু নিচের প্যারাগুলো সবগুলা ঠিক থাকবে। শুধুমাত্র যে প্যারাটার উপরে আপনি কার্সার রাখবেন সেই প্যারাটাই ডান দিকে মুভ করবে। তো কন্ট্রোল প্রেস করে ধরে রেখে যদি আপনি বারবার এম এ প্রেস করেন তাহলে দেখবেন যে এটা ডান দিকে এরকম মুভ করতে থাকবে। তো আমরা কন্ট্রোল এম এর কাজ দেখলাম যে প্যারাগ্রাফকে ইনডেন্ট বা মুভ করার জন্য ব্যবহার করা হয়। এরপর কন্ট্রোল এন এর কাজ, যেটা আমরা অনেকেই হয়তো বা কম বেশি জানি যে নতুন ডকুমেন্ট ওপেন করার জন্য কন্ট্রোল এন ব্যবহার করা হয়। যেমন ধরুন যে আমি যদি এখান থেকে কন্ট্রোল প্রেস করে এরপর এন প্রেস করে তাহলে দেখতে পাবেন যে আমার এখানে একটা নতুন উইন্ডো ওপেন হবে যেটাতে আমরা নতুনভাবে কাজ করতে পারবো। আর এখানে নিচে আসলে দেখতে পাবেন যে আমার ওয়ার্ড দুইটাই আছে যেটা নিয়ে আমি কাজ করতেছিলাম এবং নতুন ডকুমেন্ট তৈরি হয়েছে। তো আমরা কন্ট্রোল এন এর কাজ দেখলাম যে নতুন ডকুমেন্ট তৈরি করার জন্য কন্ট্রোল এন ব্যবহার করা হয়। এরপর কন্ট্রোল প্লাস ও, যেটা হচ্ছে ওল্ড ফাইলকে ওপেন করার জন্য। অর্থাৎ আপনি পূর্বে থেকে যদি মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ফাইল তৈরি করে রেখে থাকেন বা ওয়ার্ড ডকুমেন্ট থেকে থাকে সেটা আপনি ওপেন করতে পারবেন। তো সেটা দেখার জন্য আমরা আবার একটু কিবোর্ডটা নিয়ে আসি। যেমন কন্ট্রোল প্লাস ও যদি প্রেস করি তাহলে দেখতে পাবেন যে আপনার এখানে ওপেন অপশনটা চলে আসবে অটোমেটিক। এবার আপনি এখান থেকে ব্রাউজ করে আপনার ফোল্ডারে যেখানে ওয়ার্ড ডকুমেন্ট আছে সেটা সিলেক্ট করে ওপেন করতে পারবেন। যেমন এখানে আমি যেটা নিয়ে কাজ করতেছি টেক্সট ফাইল, এটাতে ক্লিক করার পর দেখেন যে এটাই ওপেন হবে যেহেতু আমি এটা নিয়ে কাজ করতেছি। তো এভাবে আপনার কম্পিউটারে যে ওয়ার্ড ফাইলগুলো পূর্বে থেকে তৈরি করে রাখা ছিল সেগুলো যদি ওপেন করতে চান সেটা কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ও। তো আমরা ইতিমধ্যে কন্ট্রোল প্লাস ওর কাজটাও জেনে গেলাম। এবার দেখবো কন্ট্রোল পি। কন্ট্রোল পির কাজ হচ্ছে যে আপনার ডকুমেন্টকে প্রিন্ট করার জন্য একটা প্রিন্ট কমান্ড দেওয়া। তো এটার জন্য আপনারা যখন কিবোর্ড থেকে কন্ট্রোল পি প্রেস করবেন তখন দেখতে পাবেন যে আপনার কম্পিউটারে প্রিন্ট অপশনটা চলে আসবে। যেমন কন্ট্রোল প্লাস আমি যদি পি প্রেস করি তাহলে দেখতে পাবেন যে প্রিন্ট অপশন চলে আসবে। এখন এখান থেকে প্রিন্ট দিলে আপনার এই ডকুমেন্টটা প্রিন্ট হবে। আমি একটু দ্রুত আগাবো কারণ এই 26টা কিবোর্ড শর্টকাট নিয়ে যদি আমি কথা বলতে যাই সেক্ষেত্রে ভিডিওর লেন্থটা অনেক বেশি বৃদ্ধি হয়ে যাবে, যার জন্য আমাকে অবশ্যই একটু দ্রুত আগাতে হবে। আপনারা আশা করি ভিডিওটা বুঝতে পারছেন, আর ভিডিওটা বুঝতে না পারলে একটু স্লোলি দেখবেন অথবা দুইবার দেখবেন তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। এরপর হচ্ছে যে কন্ট্রোল কিউ। কন্ট্রোল কিউর কাজ হচ্ছে যে ক্লিয়ার ইফেক্ট প্যারাগ্রাফ। অর্থাৎ আপনি প্যারাগ্রাফের উপরে যে ইফেক্টগুলো অ্যাপ্লাই করেছেন সেই ইফেক্টগুলো কেটে যাবে। যেমন ধরুন যে আপনি এই প্যারাগ্রাফের উপরে যে ইফেক্ট অ্যাপ্লাই করেছিলেন সেটা যদি রিমুভ করতে চান সেক্ষেত্রে আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল কিউ প্রেস করতে হবে। কিউ প্রেস করলে দেখতে পাবেন যে এটা পূর্বের অবস্থায় চলে আসবে। তো কন্ট্রোল কিউ এর কাজ হচ্ছে যে একটা প্যারাগ্রাফের উপরে যে ইফেক্ট গুলো অ্যাপ্লাই করা হবে সে ইফেক্ট গুলোকে একেবারে রিমুভ করে প্রথমে যে অবস্থায় ছিল সেই অবস্থায় নিয়ে আসা। তো আমরা জানতে পারলাম যে কন্ট্রোল প্লাস কিউ এর কাজ কি, যে একটা প্যারাগ্রাফের সকল ইফেক্টকে রিমুভ করা।
এরপরে যেটা দেখবো যে কন্ট্রোল আর, কন্ট্রোল আর এর কাজ হচ্ছে টেক্সটকে রাইট অ্যালাইন করা। তো এটা দেখার জন্য আমাদের এই টেবিলটাই যথেষ্ট, আমরা পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে যদি কিবোর্ড শর্টকাট আমরা অ্যাপ্লাই করি Ctrl+r, তাহলে দেখতে পাবেন যে এই টেবিলে সকল টেক্সট গুলো রাইট অ্যালাইন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন যে লেখাগুলো ডান দিক থেকে অ্যালাইন হয়ে আছে। তো আমরা জানতে পারলাম যে Ctrl+r এর মাধ্যমে টেক্সটকে রাইট অ্যালাইন করা যায়। এরপর Ctrl+s এর কাজ সবাই জানি যে এই ডকুমেন্টটাকে সেভ করার জন্য Ctrl+s ব্যবহার করা হয়। তো এই Ctrl+s এর কাজটা যদি আমরা দেখি যে Ctrl+press করে এরপর এখান থেকে s প্রেস করলে এটা সেভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে রিডু অপশনটা চলে গেছে, যে এটা সেভ হয়ে গেছে। তো আমরা Ctrl+s এর কাজও দেখে নিলাম। দেখার পর এবার যেটা দেখবো Ctrl+t। Ctrl+t এর কাজটা হচ্ছে যে ফার্স্ট লাইন হ্যাঙ্গিং অ্যান্ড ইনডেন্ট, একটা প্যারাগ্রাফের প্রথম লাইনটা স্থির থাকবে এবং বাকি লাইনগুলো ডান দিকে ছড়ে যাবে। যেমন ধরুন এখানে ক্লিক করার পর যদি আপনি কিবোর্ড থেকে Ctrl+t প্রেস করেন, তাহলে দেখতে পাবেন যে এই প্যারাগ্রাফের প্রথম লাইনটা ঠিক আছে, বাট পরবর্তী লাইনগুলো ডান দিকে মুখ করতেছে। আপনি আবার যদি Ctrl+t প্রেস করেন, তাহলে দেখতে পাবেন যে এই প্যারাগ্রাফের নিচের অংশটা শুধুমাত্র ডান দিকে যাচ্ছে, কিন্তু প্রথম অংশটা উপরে থেকে যাচ্ছে। তো আমরা Ctrl+t এর কাজটাও দেখে নিলাম। এরপর যেটা দেখবো যে Ctrl+u। Ctrl+u কাজটা অনেকেরই জানা আছে যে যে কোনো টেক্সটকে আন্ডারলাইন করার জন্য Ctrl+u ব্যবহার করা হয়। যেমন ধরুন যে আমরা এই টেক্সটটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যদি এটাকে আমরা আন্ডারলাইন করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে কিবোর্ড থেকে Ctrl এবং U একসাথে প্রেস করতে হবে। একসাথে প্রেস করলে দেখতে পাবেন যে এই টেক্সটের নিচে আন্ডারলাইন চলে আসবে। তো আমরা Ctrl+u কাজটাও দেখে নিলাম যে টেক্সটকে আন্ডারলাইন করার জন্য Ctrl+u ব্যবহার করা হয়। আর Ctrl+v এর কাজ তো আমরা দেখলামই কিছুক্ষণ আগে, যে যে কোনো টেক্সটকে কপি করে পেস্ট করার জন্য Ctrl+v ব্যবহার করা হয়। যেমন ধরুন যে আমরা এটাকে কপি করলাম Ctrl+c প্রেস করে, এবার এটাকে পেস্ট করার জন্য আমরা Ctrl+v প্রেস করলাম, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা পেস্ট হয়ে গেল। তো কিবোর্ড শর্টকাট Ctrl+v এর কাজ হলো যে যে কোনো টেক্সটকে পেস্ট করার জন্য Ctrl+v ব্যবহার করা হয়। আর Ctrl+w এর কাজ হচ্ছে যে আপনি যে ডকুমেন্টে কাজ করতেছেন, এই ডকুমেন্টটাকে ক্লোজ করে দেওয়ার জন্য Ctrl+w ব্যবহার করা হয়। যেমন ধরুন যখনই আমি Ctrl+w একসাথে প্রেস করব, তখন দেখবেন যে আপনার এই ডকুমেন্টটা আপনি কি সেভ করতে চান। যদি সেভ করতে চান তাহলে সেভ করুন, সেভ করলে অটোমেটিক এটা ক্লোজ হয়ে যাবে। তো দেখুন আমি এখান থেকে সেভ করলাম, সেভ করলে এই ডকুমেন্টটা ক্লোজ হয়ে গেল, কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা কিন্তু এখানে থেকে গেল। কারণ এটা ক্লোজ হবে না, শুধুমাত্র ডকুমেন্টটা ক্লোজ হবে, বাট মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা ক্লোজ হবে না। এরপর যেটা দেখবো যে Ctrl+x। Ctrl+x এর কাজ হচ্ছে যে কোনো ডকুমেন্টকে কাট করার জন্য। যেমন ধরুন যে আমি এখান থেকে এই লেখাটাকে কাট করে নিতে চাই, এখানে রাখতে চাই না, তো সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে Ctrl এবং X একসাথে প্রেস করব। একসাথে প্রেস করলে এটা কাট হয়ে যাবে। এরপর আপনি যেখানে ইচ্ছা সেখানে এটাকে পেস্ট করতে পারবেন। ধরুন আমি এখানে পেস্ট করতে চাই, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা জানি যে পেস্ট করার কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+v, সেক্ষেত্রে আমরা এখান থেকে Ctrl এবং V একসাথে প্রেস করে দিলাম। তো আমরা Ctrl+x এর কাজটা জেনে নিলাম যে যে কোনো টেক্সটকে কাট করার জন্য Ctrl+x ব্যবহার করা হয়। তো এরপর যেটা আছে যে Ctrl+y। Ctrl+y এর কাজ হলো যে ব্যাকওয়ার্ড, অর্থাৎ আপনি একটা কাজ করেছেন, সেটাকে Ctrl+z দিয়ে যখন আন্ডু করবেন, তখন আন্ডু করার পর আপনার মনে হলো যে আমি আন্ডু করতে চাই না, আমি আবারও পূর্বের অবস্থায় যেতে চাই, সেক্ষেত্রে Ctrl+y ব্যবহার করবেন। তো আমি Ctrl+y এবং Ctrl+z এর কাজ একসাথে দেখিয়ে দেই। Ctrl+z হচ্ছে আন্ডু করার জন্য এবং Ctrl+y হচ্ছে রিডিউ বা ব্যাকওয়ার্ড করার জন্য। তো যেমন ধরুন যে আমি এখান থেকে এই যে লেখাটাকে সিলেক্ট করে কাট করলাম, কিবোর্ড থেকে Ctrl+x প্রেস করে এটাকে কাট করে নিলাম Ctrl+x। দেখতে পাচ্ছেন যে এই লেখাটা এখান থেকে কাট হয়ে গেছে। এখন আপনি যদি কিবোর্ড থেকে Ctrl+z প্রেস করেন, Ctrl এবং Z একসাথে প্রেস করেন, সেক্ষেত্রে এটা আবার ব্যাক আসবে। যেমন দেখুন যে Ctrl+z এটা আবার ফিরে আসলো। এখন আপনি যদি চান যে না আমি ফেরত চাই না, আমি আগে যে কাজটা করছিলাম সেটাই চাই, তো সেক্ষেত্রে আপনি আবারও এখান থেকে Ctrl+y যদি একসাথে প্রেস করেন, তাহলে আপনার পূর্বে যে কাজটা করেছিলেন সেটা ব্যাক আসবে, ব্যাকওয়ার্ডে আসবে। তো আশা করি এই যে ব্যাকওয়ার্ড এবং আন্ডু এই দুটার কাজও আপনারা জানতে পেরেছেন। তো
তো এভাবে আপনারা এ থেকে শুরু করে জেড পর্যন্ত যতগুলো লেটার আছে সব লেটারের সাথে কন্ট্রোল কির কম্বিনেশন করে যে কিবোর্ড শর্টকাট গুলো আছে সেগুলো আপনারা জেনে নিতে পারলেন এই ভিডিওর মাধ্যমে। তো এটা আমি মাইক্রোসফট ওয়ার্ডে দেখিয়েছি, এর মানে এই না যে এটা শুধুমাত্র মাইক্রোসফট ওয়ার্ডেই অ্যাপ্লাই করা যাবে। এই কিবোর্ড শর্টকাট গুলো আপনি মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এমনকি ফটোশপ, ইলাস্ট্রেটরেও ব্যবহার করতে পারবেন। আপনারা একটু অ্যাপ্লাই করে দেখবেন যে সবগুলো সফটওয়্যারে এই কিবোর্ড শর্টকাট গুলো কাজ করবে। আমি মাইক্রোসফট ওয়ার্ডে দেখিয়েছি, এটার মূল কারণ হলো যে আমরা অধিকাংশ সবাই মাইক্রোসফট ওয়ার্ডের সাথে অভ্যস্ত, যার জন্য মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে এই কিবোর্ড শর্টকাট গুলো আপনারা দেখলে আপনাদের সহজ হবে। তো আপনারা প্রয়োজনে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, যে পরবর্তীতে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো সেটা কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন। আর পরবর্তীতে এমন সব টেকনোলজি রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আশা করি আগামী ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।